কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। নদীটির নাম মূর্তি। স্থানীয় লোকেদের কাছে নদীটি মূর্তি নামেই পরিচিত। শান্ত সরলাই নদীতে সারা বছর খুব বেশি জল থাকে না, পায়ে হেঁটে অনায়াসে এপার ওপার করা যায়। বিদ্যুৎ বর্ষাকাল বর্ষার জলে পুষ্ট হয়ে ক্ষণস্রোতাই নদীটির জলস্তর অনেকটাই বেড়ে যায়। শান্ত বন্তি বৃষ্টির ধারার প্রাবল্যে দুরন্ত হয়ে ওঠে। নদীটি কানায় কানায় ভর্তি হয়ে প্রায়শই তীরবর্তী লোপাড়ায় আর ফসলের জলে প্লাবিত করে। বিগত 1400 বঙ্গাব্দে শান্ত বন্তির অশান্ত রূপ প্রত্যক্ষ করেছে স্থানীয় বাসিন্দারা। এই নদীর জন্মবৃত্তান্ত কিন্তু রোমাঞ্চকর। কথিত আছে, পুরাকালে বানাসুর নামে এক অসুর দেবাদেবী মহাদেবকে তুষ্ট করে তার নির্বাচিত এলাকায় নিয়ে যাওয়ার বাসনা প্রকাশ করে। দেবাদেবের শর্ত দেয় যে তাকে কাঁধে বহন করে নিয়ে যেতে হবে, গন্তব্যস্থলের আগে কোনো স্থানে তাকে নামানো চলবে না। বানাসুর মহাদেবের শর্তে রাজি হয়, শুরু হয় যাত্রা। দেবতারা চিন্তিত হয়ে পড়ল, বানাসুরের অভিসন্ধি দেবতাদের ও মনুষ্য জাতির বিপদের কারণ হয়ে উঠতে পারে। দেবতাদের সর্বসম্মতিক্রমে বরুণ দেবকে দায়িত্ব দেওয়া হয় বানাসুরকে ঠেকানোর। বরুণ দেব বানাসুরের দেহে বিলীন হয়ে যায়। বানাসুরের প্রচণ্ড মূত্র বেগ দেখা দেয়, তিনি ছটফট করতে থাকেন। মহাদেব বানাসুর অস্বস্তিকর অবস্থা দেখে অস্বস্তির কারণ জানতে চাইলে বানাসুর মহাদেবের কাছে জল বিয়োজন অর্থাৎ মূত্র ত্যাগের অনুমতি চান। মহাদেব তাকে শর্তের কথা স্মরণ করিয়ে দেয়। নিরুপায় বানাসুর মহাদেবকে এক জঙ্গলার কীর্ণ স্থানে নামিয়ে রেখে মূত্র ত্যাগ করতে যান। উল্লেখ্য যে বানাসুরের মূত্র থেকেই মূর্তি নদীর সৃষ্টি হয়েছে। মূত্র ত্যাগের পর বানাসুর মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাকে নিয়ে পুনরায় যাত্রা করতে চাইলে মহাদেব পুনরায় শর্তের কথা স্মরণ করিয়ে দেয়। বানাসুর বাধ্য হয়ে মহাদেবকে রেখে স্থান ত্যাগ করতে করে। প্রচলিত আছে যে এই জঙ্গলা কীর্ণ স্থান শিবের বাসস্থানে পরিণত হয় এবং বানাসুরের নাম অনুযায়ী জায়গাটির নাম হয় বানেশ্বর। কেটে গেছে বছরের পর বছর, যুগের পর যুগ, শুধু থেকে গেছে ইতিহাস। আর এই ইতিহাসের সাক্ষী নিয়েই বয়ে চলেছে চিরস্রোতা এই নদী। কোচবিহারের খাপাইডাঙ্গা থেকে ক্যামেরা রিয়া নমদাসের সঙ্গে আমি গৌরব বর্মন, পিবিউ টিভি।